আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জুসি এবং টেস্টি একটা নুডলসের রেসিপি। আর এই নুডলসটা আমি একটু অন্যরকমভাবে ট্রাই করেছি, আশা করছি আপনাদের কাছে সহজেই নুডলসের রেসিপিটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চুলা একটা প্যান বসিয়েছি আর এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর এখন এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিচ্ছি আর দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণটাকে পেঁয়াজের সাথে একটু মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি গাজর কুচি, আমি এখানে 1/4 কাপ গাজর কুচি দিয়েছি। গাজর কুচিটাকে দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি, কারণ গাজরটা কিন্তু একটু শক্ত, তাই আগে থেকে এটা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। গাজরটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আর যদি না থাকে তাহলে না দিবেন। আর দিয়েছি টমেটো কুচি, 1টা টমেটো আমি কুচি করে নিয়েছি। তো ক্যাপসিকাম আর টমেটোটাকে দিয়ে এখন এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু ভেজে নেব কিছুক্ষণের জন্য। তো এই সব কিছু একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন এগুলো একটা সাইড করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2টা ডিম ভেঙে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে, যাতে এগুলো একটুখানি শক্ত হয় নিচের থেকে। তো আমি কুসুমটাকে এভাবে করে একটু ভেঙে দিচ্ছি। ডিমটা যখন হালকা একটু শক্ত হয়ে যাবে তখন এটাকে আমি এভাবে করে ভেঙে দিচ্ছি, স্প্যাচুলা দিয়ে এভাবে করে ভেঙে দিচ্ছি। আর এটাকে শক্ত হওয়ার পরে এভাবে ভেঙে নিলে আর ডিমটা কিন্তু একেবারে গুঁড়া হয়ে যাবে না, মোটামুটি একটু বড় সাইজের থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো ডিমটাকে ভেঙে নিয়ে এরপরে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এভাবে করে ডিমটাকে স্প্যাচুলা দিয়ে ভেঙে নিচ্ছি। এবারে ডিমটাকে এর মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিচ্ছি সুইট চিলি সস 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ, সয়া সস দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এখন এই সসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সসগুলো দিলে নুডলসটা খেতে অসম্ভব রকমের মজার হয়, আপনারা অবশ্যই এটা দেওয়ার ট্রাই করবেন। আর এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে নুডলস দিয়ে দিয়েছি আর নুডলসটাকে মাঝখান থেকে আমি একটুখানি ভেঙে দিয়েছি। আমি এখানে 2 প্যাকেট নুডলস দিয়ে দেব। তো নুডলসটাকে দিয়ে এভাবে করে একটু নেড়ে নিচ্ছি, একবার করে উল্টে দেব। এবারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি এখন ঢাকনাটা উল্টে নিয়েছি। এবারে এগুলোকে একটু নেড়ে দিচ্ছি, সবগুলোকে এইভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন নুডলসটা কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে। নুডলসের প্যাকেটের সাথে যেই মশলাটা থাকে সেটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে মিস্টার নুডলস ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন। তো নুডলসটাকে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এখন একটু লবণটা চেক করে নিতে পারেন। তো আমার ঝটপট নুডলসটা কিন্তু তৈরি হয়ে গেল। আর এখন দেখতেই পাচ্ছেন নুডলসটা দেখতে কতটা ইয়ামি হয়েছে। তো আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব, একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই নুডলসটা দেখতে যেমন সুন্দর, এটা কিন্তু খেতেও অনেক বেশি মজার। এটা খেতে একেবারে জুসি লাগে, খুবই ভালো লাগে। আশা করছি আজকের এই নুডলসের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।